বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ছানা মাখাচ্ছি। ছানার রসগোল্লা কীভাবে করে পুরো দেখাবো, দেখতে থাকুন তো ভালো করে। ছানা থেকে পরিমাণ মতো চিনি দিয়ে রস করে নিতে হবে হালকা। ঘুটে রসগোল্লা পাকানো কমপ্লিট হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। এবার মিষ্টিগুলো রসে ছেড়ে দিতে হবে পাকানো। আধ ঘন্টা এভাবে ফোটাতে হবে, তারপর ছানার রসগোল্লা কমপ্লিট সম্পূর্ণ দেখাবো, দেখতে থাকুন সবাই।